গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াদের দলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমার সাথে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে বক্স খোলা হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, তাই সব জিনিসপত্রগুলো গোছগাছ করছি। সরি, আমি ভিডিওটা দিতে ভুলে গেছি, তো আমি এখনই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও। চলো সারাদিন দেখো কী করছি। গুড আফটারনুন বন্ধুরা, তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, দেখাচ্ছি তো কেমন লাগছে আমাকে জানিও। তো ভিডিও করার জন্য তোমাদের সঙ্গে চলে এসেছি রেডি হয়ে। তো চলো, দেখো রাস্তাতে সব ভৈরব পুজোর মিটিং হচ্ছে, কারণ ভৈরব পুজো কোথায় হবে সেটা নিয়ে চিন্তা সবার, তাই জন্য ভৈরব পুজোর মিটিংটা হচ্ছে। দেখাচ্ছে লালটা হচ্ছে বাবন, সবাই কথা বলছে এখন। গুড আফটারনুন বন্ধুরা, তো কালকে কারবা চৌথ তোমরা বলতে ভুলে গেছি, তো এবার তোমরা লাইভ দেখতে পাবে যে তোমাদের পিয়াদি কীভাবে কারবা চৌথটা পালন করে। দু বছর ধরেই করি আমি, আমার মুখটা ওখানে দেখা যাচ্ছে না, তো মেহেন্দি পরে নিয়েছি, আমি খুব একটা মেহেন্দি পরতে পারি না, তবুও সেমনের জন্য মেহেন্দিটা পরলাম। আর শুভতে দিয়েছি, কাজ করতে করতে সকালবেলাতে পড়বো ভুলে গেছিলাম, তো কালকে কারবা চৌথের জিনিসগুলো সন্ধ্যাবেলায় কিনতে যাব। তো দু বছর ধরে আমি এরকমভাবেই করি, পোস্টটা করি, তোমাদের দাদাভাইকে ফোনেই দেখা হয়, ও তো এসে উঠতে পারে না কাজের জন্য, কেন তোমাদের ওই ফোনেই দেখা হয়। তো এবার আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কী করে কী করছি না করছি সব কিছু, তোমরা সবাই খেয়াল রেখো, একটু দেখতে থেকো। সবাই কেমন আছো? আহারে কিছু জানে না, আমাদের বাড়ির দূরত্ব এক্সপ্রেস, দুপুরে খাওয়া দাওয়া করার পর উপর ওদের কাজ হচ্ছে, তো আমরা এবার এইভাবে শুয়ে আছি। তো দুপুরে 7 বাজে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা কী করেছি, আমরা মেহেন্দি পরেছি, আমরা পায়ে আলতা পরেছি, দেখাবো তাল মরায় তাল আলতা না তাল, সরি এই যে তাল মরবে আর তাল দেখা। গুড মর্নিং বন্ধুরা, তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, তোমরা সবাই আছে কারবার চৌথের ভিডিওগুলো দেখতে পাবে কী করছি সারাদিন না করছি। তো সাজু পুজো তো কমপ্লিট হয়েছে, মেহেন্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে, পায়ে আলতা লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো শুধু কী কীভাবে পুজোটা করবো না করবো সেটা তোমরা দেখো। পুজো বলছে এখানে তো সেরকমভাবে রিভার্স নেই, তার জন্য যতটুকুনি আমি আমার সমর্থন অনুযায়ী করি করি, কিন্তু মন থেকেই করি যতটুকুনি, কারণ মানুষের ভালো চাওয়াটা সব থেকে ভালো, নিজেরও ক্ষতি যদি ভুল হয় তো আমার নিজের মানুষটারও ক্ষতি, তাই মন থেকে যতটুকুনি পারি করি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর সেদিন করবো করেই নিই, বিবাহিত হয়েই বসে থাকি, হয়ে গেল বিয়ে।